হ্যালো ক্লাসেস পিপল, ভাই ভাইদের কী অবস্থা? সবার কেমন আছো? সবাই আশা করি সবাই অনেক ভালো আছো। তো ক্লাস অফ ক্লানের নতুন আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা কথা বলবো সুপার সেলের মেগা ইভেন্ট, যেটা হচ্ছে যে হ্যামার জ্যাম। অর্থাৎ এটাকে মেগা ইভেন্ট না, সবচেয়ে বড় ইভেন্ট বললেও ভুল হবে না, কারণ আমরা প্রতি বছরই কিন্তু এমন একটি ইভেন্টের জন্যই বসে থাকি। আর এটা আমাদের হাতে কিন্তু 12 দিন সময় আছে। এই ইভেন্টের আমাদের কাজ কী এবং আমরা এই ইভেন্টে কী কী করতে হবে আর এই ইভেন্টে সবচেয়ে বেনিফিট কী পাবো, আজকের ভিডিওতে আমি পুরো ভিডিওতেই সেটা নিয়েই কথা বলবো। যদি এই মেগা ইভেন্টটি মিস করো তাহলে কিন্তু তোমরা আইডি ম্যাক্স করার ক্ষেত্রে বড় একটি লস খাবে। তো আশা করি তোমরা ভিডিওটা পুরোটা দেখবে এবং মেগা ইভেন্টটা কাজে লাগাবে। তো আমরা পুরো ভিডিওতে মেগা ইভেন্টের সম্পূর্ণ বিস্তারিত ডিটেলসলি তোমাদেরকে বুঝিয়ে বলবো। তার আগে আমরা ইভেন্টের ভিডিওটা একটু দেখবো। আসলে ভিডিওটা কিন্তু অস্থির হয়েছে তাদের ভিডিওটা, তো আমরা টাইটেলটা একটু দেখে আসি। তো প্রথমেই বিল্ডার কিন্তু ঘুমাচ্ছে, আর ভিলেজের যে ছোটো ছোটো ইয়েগুলো থাকে সেগুলো কিন্তু বিল্ডারকে জাগানোর চেষ্টা করতেছে, বাট বলতেছে যে না, পসিবল না, সে ঘুমাচ্ছে না কি করতেছে। এখানে কিন্তু বারবারিয়ান কিন্তু পুরো রাগান্বিত, রাগে ক্ষোভে পুরো দরজা ভাঙতে গিয়ে তার নিজেরই দাঁত পড়ে গেছে। তো যাই হোক, নিজেই অনেকটা আহত, কিন্তু বিল্ডার সাহেবের ঘুম ভাঙার কোনো খবর নেই। রাগে ক্ষোভে জায়ান্ট সাহেব কিন্তু পুরো বিল্ডারের ঘরটাই তুলে ফেলেছে, তারপরও তার কোনো খবর নেই। এইদিকে কিন্তু ওয়াল ব্রেকার বোম নিয়ে আসছে, যাতে করে নিচে দিয়ে হ্যাঁ বোম পাঠিয়ে দিয়েছে, আর বোমে পুরো বাস্ট হয়ে গেছে পুরো ঘরটা। তারপরও বিল্ডার সাহেব কিন্তু তার ঘুম ভাঙার খবর নেই, অর্থাৎ তিনি রেস্টে আছে। মিনারও ভয় পেয়েছে, সবাই খুব টেনশনে আসলে কি হচ্ছে না হচ্ছে। হগ রাইডও কিন্তু ডাক দিয়েছে, কারণ হগ রাইডের সাথে তার সাথে তো একটা সম্পর্ক আছে হ্যামারের, তো আসলে তার হাতেও হ্যামার থাকে। তো হগ রাইডার সাহেবের ডাকে কিন্তু তার ঘুম ভেঙে গেছে। কী একটা বেলকা হাসি, হেসে কিন্তু হ্যামারগুলো নিল, অর্থাৎ হ্যামার জ্যাম্পে বের হয়ে গেল। বের হয়ে তারা কাজে বেরিয়ে গেল হ্যামার জ্যাম্প। বেস্ট টাইম টু আপগ্রেড, ডু নট স্লিপ অন ইট, অর্থাৎ এখন আর ঘুমানোর সময় নেই, কাজে বেরিয়ে পড়ো, অর্থাৎ আপগ্রেড শুরু করে দাও। তো ভিডিওতে যেমনটা বলা হয়েছে যে আর ঘুমিয়ে থাকার সময় নেই, অর্থাৎ এখন কাজ করতে হবে। তো আমাদের বিল্ডারকে তো আর ঘুমাতে দেওয়া যায় না, অর্থাৎ আমাদের এখন তো ইভেন্ট চলে আসছে, আর ইভেন্টে আমাদের প্রত্যেকটা কস্ট এখন অর্ধেকে চলে আসছে। অর্থাৎ আগে আমরা যেটা করাতে 1 লক্ষ লাগতো সেটা এখন 50,000 চলে আসছে। তো এটা আমরা পাচ্ছি যে 12 দিন, আর এই 12 দিনে আমরা মোটামুটি অনেক দিনের কাজ করে নিতে পারবো, অর্থাৎ 12 দিনে কিন্তু আমরা চাইলে 1 মাসের কাজ করিয়ে নিতে পারবো। তো আসলে আমরা এখন আর বসে থাকার সময় নেই, যেটা হচ্ছে যে এখন আমরা প্রথমত বলি যে যে কাজগুলো আগে আমাদের করাতে হবে সেটা হচ্ছে যে প্রথমত আমরা বিল্ডারের কাজ ধরিয়ে দেব, বিল্ডারের কাজ প্রত্যেকটা বিল্ডারের কাজ ধরাবো, আর একটা বিল্ডার খালি রাখবো শুধুমাত্র ওয়াল ম্যাক্স করার জন্য, কারণ আমাদের ওয়ালগুলো তো ম্যাক্স করাতে হবে। যদিও আমার এই ভেজটার খুব একটা কাজ বাকি নেই, আশা করি আমরা হ্যামার জ্যাম্প ইভেন্টের ভিতরেই কাজগুলো করিয়ে নিতে পারবো। আমাদেরকে কিন্তু হ্যামার জ্যাম্প ইভেন্টটা দেওয়াই হচ্ছে যাতে করে আমরা খুব দ্রুত আইডিগুলো ম্যাক্স করে ফেলি, কারণ এ মাস পরেই কিন্তু টাউন হল 15 চলে আসছে, আর টাউন হল 15 যেহেতু চলে আসছে যাতে করে যাদের আইডিগুলো ম্যাক্স হয়নি যাতে দ্রুত ম্যাক্স করে নিতে পারে। আর কিছু ওয়াল বাকি আছে, তো ওয়ালগুলো তো আমি এখনও কমপ্লিট করতে পারিনি, ওয়ালের ব্যাপারে বরাবরই একটু লেজি থাকি। তো যাই হোক, তারপর ওয়ালটা করে নিব, আর আমি কিন্তু একটা বিল্ডার অলরেডি খালি রেখেছি যাতে করে অ্যাটাক দিয়ে ওয়ালের কাজ করে নিব, তোমরাও সেটা করতে পারো। আর বাকিগুলোকে যেটা তোমরা করতে পারো সেটা হচ্ছে যে বিল্ডারকে বুস্ট করিয়ে নিতে পারো, কারণ যেহেতু তোমরা কাজ করবে কন্টিনিউ, অ্যাটাক করলে কিন্তু তোমাদের দ্রুত সব কিছু ফুল হয়ে যাবে, আর সেখানে যদি তোমরা দ্রুত কাজ না করিয়ে নিতে পারো তাহলে কিন্তু তোমরা সেটা করাতে পারবে না। আর ওয়ালের কাজ করার জন্য যেটা হচ্ছে যে বিল্ডার পয়েন্ট কীভাবে কিনতে হবে সেটা হয়তো তোমরা জানো। তারপর আমি আরও একবার বলি যে তোমরা শপে গিয়ে তোমরা এখান থেকে ক্লিক করে এখানে যেটা হচ্ছে যে এই যে বিল্ডার পয়েন্ট, তো এখানে 30 গোল্ড দিয়ে তোমরা বিল্ডার পয়েন্ট নিতে পারবে। যেমন আমি বিল্ডার পয়েন্ট যদিও আমার আছে, তাহলে আমি আপাতত বিল্ডার পয়েন্ট নেবো না, জাস্ট তোমাদেরকে দেখাবো যে বিল্ডার পয়েন্ট নিলে কী করতে পারবে। সেটা হচ্ছে যে বিল্ডার পয়েন্ট নেওয়ার পর যেটা হচ্ছে যে আমাদের এখন বিল্ডার কিন্তু কীভাবে কাজ করতেছে, স্লোলি কাজ করতেছে। তো তোমাদেরকে আমি দেখাই যে বিল্ডারকে কীভাবে দ্রুত কাজ করানো যায়। সেটা হচ্ছে যে এই যে বিল্ডার বুস্ট মারার পর
এখানে আমরা 1 ঘন্টা কিন্তু বিল্ডারের খুব দ্রুত কাজ করবে, অর্থাৎ 10 গুণ কাজ করবে, অর্থাৎ 10 ঘন্টার কাজ কিন্তু 1 ঘন্টায় করে ফেলবে। তো আমরা ধরিয়ে দিলাম বিল্ডারকে, বুস্ট শুরু করে দিলাম। এখানে কিন্তু আমাদের বিল্ডার কিন্তু খুব দ্রুত কাজ করবে, অর্থাৎ 10 ঘন্টার কাজ আমাদের 1 ঘন্টায় করে ফেলবে। এখানে আমার কিছু বিল্ডার 3 দিন বাকি আছে, কিছু 4 দিন, কিছু 8 দিন, কিছু 14 দিন, এগুলো কিন্তু দ্রুত করে ফেলবে। আর যে জিনিসটা আছে যে সেটা হচ্ছে যে তোমরাও একটা বিল্ডার খালি রাখবে, যাতে করে ওয়াল প্রত্যেকটা টাইম তোমরা ম্যাক্স করে নিতে পারো। আর এই 12 দিন কিন্তু উড়োদুরা অ্যাটাক করতে হবে। এখন তোমাদের অনেকের কোশ্চেন থাকতে পারে যে আমার বেজে বিল্ডার 6টা কেন, কারণ এটা অনেকেই হয়তো কোশ্চেন করতে পারো, যদিও আমি এটা নিয়ে আগে একটা ভিডিও করেছি। আসলে তোমাদের অনেকের বেজে কিন্তু 5টা বিল্ডার, আর আমার বেজে 6টা বিল্ডার নিয়ে অনেকের কোশ্চেন ছিল, বাট সেটা নিয়ে একটা ভিডিও করেছি। তারপরে এই ভিডিওতে আমি সংক্ষেপে তোমাদেরকে বলে দিই, সেটা হচ্ছে যে একটা হচ্ছে যে ট্রাবল বিল্ডার, অর্থাৎ মাস্টার বিল্ডার, যেই আলাদা দেখবে যে মাস্টার বিল্ডারের ঘরটা কিন্তু আলাদা। দেখো আমাদের বিল্ডারে কিন্তু 2টো ঘর থাকে, এখানে কিন্তু এটা একটা বিল্ডার, হ্যাঁ এই বিল্ডার, আর এই বিল্ডারের ঘরটা কিন্তু আলাদা, অর্থাৎ এখানে একটা সিঁড়ি আছে। আর এটা হচ্ছে মাস্টার বিল্ডার, তো মাস্টার বিল্ডারকে কিন্তু আমরা ট্রাভেল করাতে পারি, অর্থাৎ এখন কিন্তু আমরা এটাকে চাইলে ট্রাভেল করিয়ে নিয়ে যেতে পারবো। তো এটা ট্রাভেল করার জন্য যে একটা ছোটো নৌকা দেখতে পাচ্ছ, এখানে একটা স্পিডে চলে গেছে, এই ছোটো নৌকাটা কিন্তু আমরা মাস্টার বিল্ডারের জন্য ব্যবহার করে হয়। এই যে এটা হচ্ছে যে আমাদের মাস্টার বিল্ডার, মাস্টার বিল্ডার কিন্তু এখন কিন্তু আমাদের এই ভিলেজে 2টা বিল্ডার চলে আসছে, আর এটাকে আমরা ট্রাভেল করিয়ে দোনো বেজে নিয়ে কাজ করাতে পারি। আর এই ছোটো নৌকাটা কিন্তু মাস্টার বিল্ডারের, এখন যদি আমরা আবার এটাকে নিয়ে যাই তাহলে কিন্তু এটাকে দেখতে পারবো। যদি আমরা এটাকে আবার ট্রাভেল করাই, যদি আমরা এটাকে ট্রাভেল করাই, এই যে ট্রাভেল করালাম, আবার আমরা মাস্টার বিল্ডার নিয়ে গেলাম, আমরা এই পার চলে আসলাম, তো এটা কিন্তু চোখের ফলকে খুব দ্রুত, কারণ এই বেজে কিন্তু আপগ্রেড চলতেছে আর দ্রুত কাজ করতেছে, সে দ্রুত চলে গেছে। এখন আশা করি তোমরা বুঝতে পারছো যে হ্যামার জ্যাম্প কী আর হ্যামার জ্যাম্পের কাজ কী। তো তাড়াতাড়ি আর কথা না বলে তোমরা কাজ শুরু করে দাও। আর আরও একটা ইভেন্ট আমাদের চলতেছে, সেটা হচ্ছে যে 5 দিনের জন্য, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা হিরোসের জন্য বুস্ট মারার জন্য মাত্র 1 জেমস ব্যবহার করতে পারবো, অর্থাৎ আমাদের হিরোস যখন ইয়ে হয়ে যাবে বুস্ট মারার জন্য, আমরা কিন্তু 1 ঘন্টার জন্য বুস্ট করার জন্য 1 জেমস পাবো। আর 1 ঘন্টায় কিন্তু আমাদের সেটা 4 লেভেল, এক্সট্রা 4 লেভেল, অর্থাৎ আরও 4 লেভেল হয়ে যাবে, অর্থাৎ এটা এখানে 16 আছে আর এটা 20 লেভেলের হয়ে যাবে। হ্যাঁ, তো আমরা এখন আর বসে না থেকে জেমস নিয়ে কাজে লাগিয়ে দেব, আর আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। সো ভিডিওটা এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ওকে। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো, ওকে। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক মেরে দিও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রেখো। সো আজ এ পর্যন্তই।